যদি রেকর্ডিং এর জন্য রিকোয়েস্ট যায় অ্যাকসেপ্ট করে না। সো আই এম জাস্ট প্রেজেন্টিং মাই স্ক্রিন, হোল স্ক্রিন। সো দ্য স্ক্রিন ইজ প্রেজেন্টেড, রাইট? আলমবীর কারেন্ট এসছে? হ্যাঁ স্যার, কালকের থেকে স্যার ইন্টারনেট কিছুই ছিল না, আচ্ছা আচ্ছা, ওকে। এখানে প্রচুর বাস পড়েছিল কন্টিনিউ, ওই জন্য। ওকে আচ্ছা, তো আমি কি করছি, আমি একটা স্ক্রিন খুললাম, রাইট? তো স্ক্রিন খুললে আমি একটা নিউ পার্টে যাচ্ছি, আই এম জাস্ট গোয়িং ফর দ্য বেসিক্স। ওকে, সেই পার্টে আমি জাস্ট একটা ক্যান্টিলিভার বানাবো, আর কিছু করবো না। আই উইল জাস্ট মেক আ ক্যান্টিলিভার, দ্যাটস ইট। নট রেসপন্ডিং দেখাচ্ছে, ইট উইল টেক সাম টাইম। ওকে, লেটস গো টু দি ফ্রন্ট প্লেন, ফ্রন্ট প্লেন অনলি। সো আই উইল ড্র আই ক্যান্টিলিভার, নাথিং ফ্যান্সি, নাথিং স্পেশাল, জাস্ট ক্যান্টিলিভার। আই উইল স্টার্ট ফ্রম হিয়ার লাইক দিস। ওকে, জাস্ট ক্যান্টিলিভার, দ্যাটস ইট। ক্লিক অন ওকে। নাও জাস্ট গিভ ডাইমেনশনস টু দেম। সো লেট দিস বি হোয়াট, লেট দিস বি লাইক 120 অ্যান্ড আর 130, লেট দিস বি 130 অনলি, 125, 125, লেট দিস বি 5, রাইট? দিস ক্যান বি এনিথিং, লেট দিস বি 25 অর 30, এনিথিং ইউ ওয়ান্ট, 25, অ্যান্ড লেট দিস বি 60। ওকে, দিস লেন্থ উইল ম্যাটার, লেট দিস বি 120। নাও জাস্ট এক্সট্রুড ইট, নাও জাস্ট এক্সট্রুড ইট টু আ সার্টেন ডিস্টেন্স। কতটা এক্সট্রুড করবো বলো আলমগীর, আলমগীর কতটা এক্সট্রুড করবো, 20 mm করবো? হ্যাঁ স্যার, 20 ওকে, 20 mm করে দিলাম, ক্লিক অন ওকে। স্যার, একবার ডাইমেনশন আবার দেখাবেন, করছি। ওকে, ডাইমেনশনটা দেখে না, দিস আর ডাইমেনশনস। টোটাল হাইট দিয়েছি 125, এটা 5 mm থিকনেস দিয়েছি, দিস ইজ 120, দিস ইজ 25, দিস ইজ 60, মানে এদিকে 60 হলে এদিকেও 60 হবে ইদার সাইডে, অ্যান্ড আই হ্যাভ এক্সট্রুডেড ইট। হয়ে গেলে বলবে। হয়ে গেছে তো তারপরে এক্সট্রুড করে দিয়েছি আমি, কতটা এক্সট্রুড করেছি আমি, আই হ্যাভ এক্সট্রুডেড ইট টিল 20 mm, 20 mm এক্সট্রুড করেছি। 20 mm এক্সট্রুড করার পর দিস ইজ মাই পার্ট, দ্য পার্ট ইজ রেডি। নাও লেটস জাস্ট ডিফাইন ইটস মেটেরিয়াল। এর মেটেরিয়াল কি দেবো আমরা, জাস্ট ক্লিক অন ওভার হিয়ার, ক্লিক অন দি মেটেরিয়াল, ক্লিক অন অ্যাডেড মেটেরিয়াল, অর ইউ ক্যান জাস্ট ডিফাইন দি মেটেরিয়াল ফ্রম হিয়ার। আই উইল গো টু এডিট মেটেরিয়াল। এবার এখানে দেখো অনেক রকম মেটেরিয়াল আছে, অ্যালয় থেকে শুরু করে সব কিছু আছে। দিস আর স্টিলস, দেন আয়রন, দেন অ্যালুমিনিয়াম অ্যালয়েস, কপার অ্যালয়েস, টাইটেনিয়াম, জিঙ্ক, এভরিথিং আর দেয়ার, রাইট? তো আমরা কোন মেটেরিয়াল দেবো, আমরা স্টিল দিই? ইয়েস, ওকে স্যার। স্টিলে আমরা এমন স্টিল দিতে চাইছি যে স্টিলটা কিনা কি আছে, একটু স্টিফ, তোমার স্টিফনেস আছে, দ্যাট ওন্ট ব্রেক, ডাকটিলিটি আছে, স্টিফনেস আছে, সামথিং লাইক দ্যাট। তাহলে কি দেবো আমরা, ক্রোমিয়ামের কিছু আছে, দেখো তো ক্রোমিয়াম অ্যালয় আছে?
ক্রোমিয়াম অ্যালয় থাকলে ক্রোমিয়াম অ্যালয় দেবো, এনএল স্টিল আছে নরমালি, স্টেনলেস স্টিল, ক্রোম স্টেনলেস স্টিল, স্টেনলেস স্টিল তো এটা আছে, আর কোথাও আছে ক্রোম? ক্রোমিয়াম অ্যালয় নেই। ওকে হ্যাঁ, তো যেটা আরো বলছিলাম, এখানে দেখো যত মেটেরিয়াল আছে এর থেকে অনেক অনেক বেশি মেটেরিয়াল লাইব্রেরি আছে তোমার আনসিসে। এখানে অবশ্য মেটেরিয়াল লাইব্রেরি অ্যাড করা যায়, তো আই এম গোয়িং ফর স্টেনলেস স্টিল, রাইট? তো আমরা ইচ্ছা করলে এখানে উই ক্যান চেঞ্জ দ্য প্রপার্টিস অ্যাজ ওয়েল, আমরা এখানে প্রপার্টিও চেঞ্জ করে দিতে পারি ইচ্ছা করলে। তো আই ক্যান জাস্ট গো হিয়ার, আই ক্যান গো অন কনফিগ, কনফিগ করার পরে স্পেসিফাই কনফিগারেশন, দেন আই জাস্ট সিলেক্ট অল অ্যান্ড গো, দেন আই ক্যান চেঞ্জ। সো আমি এটা নিয়ে খেলাধুলা করবো না, যেহেতু প্রপার্টিটা আছে আই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইট। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এখানে দেখো কাস্টম মেটেরিয়ালস আছে, সো হিয়ার ইউ ক্যান গো টু এনি মেটেরিয়াল, সাপোজ গো ফর দেয়ার, আমি এটা নিজে বানিয়েছিলাম। আমি এখানে ধরো কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে ইফ আই গো অ্যাপ্লাই অ্যান্ড সেভ, তাহলে সেটা সেই প্রপার্টি অনুযায়ী সেভ হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি ব্যাম্বু প্রপার্টি এখানে সেভ করেছিলাম, আর সেটা আমি উডের মধ্যে রেখেছিলাম। সো নাও ইফ ইউ গো টু উডস, ইফ ইউ গো টু উডস ইউ উইল সি আ প্রপার্টি অফ ব্যাম্বুস। ওকে, ইউ ক্যানট সি ইট রাইট নাও, তখন আমি যখন অ্যাড করেছিলাম অ্যাট দ্যাট টাইম ইউ কুড সি ইট, এখন কেন দেখা যাচ্ছে না আই এম নট শিওর, সেই টাইমে দেখা যাচ্ছিল, হয়তো আমাকে আবার এটা সেভ করতে হবে। জাস্ট আই এম শোয়িং ইউ, অ্যাপ্লাই, অ্যাপ্লাই হলে এখানে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অ্যাপ্লিকেশন ডেটা ফেভারেট, অ্যাড হিয়ার, হিয়ার ইউ ক্যান রাইট এ প্রপার্টি, ইউ ক্যান চেঞ্জ দি ভ্যালুস অফ প্রপার্টি, ইউ ক্যান চেঞ্জ দি ডেসক্রিপশন অ্যান্ড ইটিসি, অ্যান্ড ইউ ক্যান গো টু কনফিগ, স্পেসিফাই অল কনফিগারেশন, সিলেক্ট অল, গো টু ওকে, অ্যান্ড হিয়ার ইউ ক্যান জাস্ট এডিট এভরিথিং, রাইট? ইউ ক্যান এডিট এভরিথিং অ্যান্ড ইউ ক্যান জাস্ট অ্যাড থিংস ফ্রম হিয়ার। সাপোজ আমি এখান থেকে বালসা যেটা আছে বালসার প্রপার্টি নিয়ে নিলাম, না এখানে সব বালসার প্রপার্টি চলে আসলো। আফটার দ্যাট আই ক্যান এডিট দিস থিংস, সাপোজ এটা 0.35, আই ক্যান মেক ইট 4 or 5, দেন আই ক্যান জাস্ট চেঞ্জ দেন, আফটার আই চেঞ্জ দেন আই ক্যান জাস্ট অ্যাপ্লাই, ওকে অ্যাপ্লাই করলে এখানে অ্যাপ্লাই হবে, জাস্ট চেঞ্জ ইট টু 9, দেন গো টু সেভ, অ্যান্ড দেন দিস উইল বি সেভ টু হিয়ার। এইভাবে আমি কি করতে পারি, একটা কাস্টম মেটেরিয়াল আনতে পারি। এখানে আমি এক্সট্রা মেটেরিয়াল আই ক্যানট অ্যাড ওভার হিয়ার, মানে আমার লাইব্রেরিতে অ্যাড করতে পারছি না, বাট ইন অ্যানসিস অ্যান্ড ইভেন ইন ক্যাটিয়া অলসো ইউ ক্যান অ্যাড অ্যান এক্সট্রা মেটেরিয়াল ওভার হিয়ার। এনিওয়ে, এটা মেটেরিয়াল আমি ব্যাম্বু রাখবো না, আই উইল মেক স্টেনলেস স্টিল ফর দিস। তো স্টেনলেস স্টিল সিলেক্ট করলাম, তো মেটেরিয়ালে আই উইল অ্যাপ্লাই, আই উইল জাস্ট অ্যাপ্লাই, ওয়ান্স আই অ্যাপ্লাই তুমি এখানে দেখবে ইউ ক্যান সি দ্যাট স্টেনলেস স্টিল এখানে চলে এসছে। আমি এই প্রসেসটা আবার রিপিট করছি, কিছু করিনি, মেটেরিয়ালে গেছি, এডিট মেটেরিয়ালে গেলাম, এডিট মেটেরিয়ালে গিয়ে আই জাস্ট স্টার্টেড ফ্রম দি লাইব্রেরি, এই আমাদের একটা লাইব্রেরি থাকবে এরকম, দেয়ার উইল বি সলিড ওয়ার্কস মেটেরিয়াল, দেয়ার উইল বি দিস মেটেরিয়াল, রাইট? সো আই উইল গো হিয়ার, আই উইল গো টু আ লাইব্রেরি, ফ্রম হিয়ার আই উইল চুজ দ্য অ্যালয় অর স্টিল দ্যাট আই ওয়ান্ট, দ্য মেটেরিয়াল দ্যাট আই ওয়ান্ট, আই সিলেক্ট স্টেনলেস স্টিল ওভার হিয়ার, আই উইল সিলেক্ট অ্যাপ্লাই, দেন আই উইল ক্লোজ ইট, রাইট? যে অপশনটা রয়েছে সলিড ওয়ার্কস ডিল মেটেরিয়ালস, ওটা স্যার কি জানেন? কি ফার্স্ট যে অপশনটা রয়েছে না মেটেরিয়ালস এর মধ্যে সলিড ওয়ার্কস ডিল মেটেরিয়াল না? এটা একটা মেটেরিয়াল লাইব্রেরি, ডিআইএন মেটেরিয়াল, এটাও মেটেরিয়াল লাইব্রেরি, এখানে তো মেটেরিয়াল। স্যার শুভম পাঠক ক্লাস করতে যাচ্ছে, অ্যাকসেপ্ট করতে বলছে স্যার। অ্যাকসেপ্ট আসছে না, হ্যাঁ আসলো, আচ্ছা স্ক্রিন শেয়ার করছিলাম বলে হয়তো আসছিল না, হবে হয়তো স্যার। ঠিক আছে শুভম পাঠক জয়েন্ট। এখানে ডিআইএন মেটেরিয়াল হলো, এটাও একটা মেটেরিয়াল লাইব্রেরি, এখানে দেখো তুমি যদি দেখো চারখানা মেটেরিয়াল লাইব্রেরি আছে, সাস্টেনেবিলিটি এক্সট্রাস, সলিড ওয়ার্কস ডিআইএন মেটেরিয়াল, সলিড ওয়ার্কস মেটেরিয়ালস আর কাস্টম মেটেরিয়াল। তো কাস্টম মেটেরিয়ালস গিয়ে তো তুমি নিজে কাস্টম করছো, এখানে তুমি নিজে কাস্টম করছো, রাইট? বুঝলাম, এটা বাদ দিয়ে এটাও একটা মেটেরিয়াল লাইব্রেরি, এখানে সব মেটেরিয়াল আছে, যেমন ডিআইএন স্টিল ইজ আ ডিফারেন্ট কাইন্ড অফ স্টিল, এখানে দেখো তুমি X6CR30, ডিআইএন তাহলে বলতে তোমার স্যার ওটাই, ডিআইএন টা স্যার ফুল ফর্ম বা ওটা কি স্যার? ডিআইএন টা
আচ্ছা ডিএন ফুল ফর্মটা অ্যাকচুয়ালি আমিও কোনোদিন দেখিনি, জাস্ট চেক, ঠিক আছে দেখাই ডিএন ইন সলিড ওয়ার্কস ম্যাটেরিয়াল লাইব্রেরি মিনস, দেখা যাক কি দেয়। স্ট্যান্ডার্ড আর কিছু না, তোমার বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড থাকে না, আমাদের যেমন আইএসও স্ট্যান্ডার্ড থাকে, আনসি স্ট্যান্ডার্ড একটা আছে, দিস ইজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর আমেরিকান স্ট্যান্ডার্ড, এরকম ডিআইএন ইজ আ স্ট্যান্ডার্ড। কোন দেশের স্ট্যান্ডার্ড সেটা আমি দেখলাম না, আমি পরে দেখবো, তোমরাও বাড়ি থেকে দেখে নিও, আপাতত এখানে ফিরে যাচ্ছি। ওকে, সো বেসিক্যালি এই ডিএন থেকে কি হবে, ডিএন ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে ইউ ক্যান গেট দিস লাইব্রেরি, ইউ ক্যান গেট দিস ম্যাটেরিয়াল, আর পাশে তার স্ট্যান্ডার্ড দেওয়া আছে, যেমন স্ট্যান্ডার্ড নেম দেওয়া আছে, যেমন X6 CR13, এর মানে নিশ্চয়ই কিছু একটা হবে। আমরাও পড়েছিলাম, কি পড়েছিলাম, আইএসও হিসাবে যদি এক্স থাকে তাহলে সেটা টুল স্টিল হচ্ছে, তারপরে CR13 মানে কত, তার মধ্যে 13/100% ক্রোমিয়াম আছে, রাইট, এরকম আমরা পড়েছিলাম কিছু একটা। তো সেম এখানেও স্ট্যান্ডার্ড অনুযায়ী দ্য ম্যাটেরিয়ালস প্রপার্টি উইল ডিফার অর দ্য ম্যাটেরিয়ালস উইল ডিফার। তো আমরা ডিআইএন লাইব্রেরিতে না গিয়ে আমরা সলিড ওয়ার্কস ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাই, যেখানে আমরা আনসিস পেয়ে যেতে পারি, আনসি আনসি পাবো, আইসি দ্যাট ইজ আমেরিকান স্ট্যান্ডার্ড, সেটাও নিয়ে নিই আমরা, আমরা যাদের স্টেনলেস স্টিল নিয়ে এখানে অ্যাপ্লাই করে দিয়েছি, ক্লোজিং ইট। এতটুকু সবার কাছে ক্লিয়ার, এতটুকু তো কোনো কোয়েশ্চেন নেই, রাইট? এবার আমি এটাকে সেভ করে দিই, সেভ করছি কোথায়, আজকের ক্লাস হলো আজকে জুলাই, তাই তো, জুলাই আই এম জাস্ট সেভিং ইট ওভার হিয়ার, জাস্ট সেভিং ইট ফর দ্য মোমেন্ট। নাও আই ওয়ান্ট টু অ্যানালাইজ ইট, রাইট, সো গো টু ইভ্যালুয়েট, ইনসাইড অফ ইভ্যালুয়েট ইউ উইল সি দ্যাট সিমুলেশন এক্সপ্রেস আর অ্যানালাইসিস উইজার্ড, রাইট, এখানে তুমি ফ্লো এক্সপ্রেসও পাবে, এটা তোমার যেমন অ্যানসিস থেকে শুরু করে সব জায়গাতে তোমার ফ্লো মেথডও করা যায়, এখানে সেটাও করতে পারবে, বাট দিজ আর নট ফ্রেন্ডলি এনাফ। তো আমি যদি সিমুলেশনে চলে গেলাম, সিমুলেশন এক্সপ্রেস বা অ্যানালাইসিস উইজার্ড আমি এখন খুলবো, জাস্ট গো দেয়ার, ওয়ান্স ইউ গো দেয়ার, কি হলো, ওপেন হলো না কেন, ওকে খুলেছে, এখানেও খুলেছে, এখানেও তো খোলা উচিত, খুলছে না কেন, কেসটা কি, ম্যাটেরিয়াল ইজ সিলেক্টেড, অ্যাড ফিক্সচার, আই ক্যান অ্যাড ফিক্সচার লেটার, আর আই ক্যান জাস্ট ক্লোজ ইট, জাস্ট ক্লোজ ইট, সাইডে অপশন শো করছে, ওটা দেখেছি আমি, ফিক্সচার অ্যাড করতে চাইছি না, সেই জন্য আমি ওখানে করছি না, মানে জাস্ট রাইট বলছি, কিছু শো করছে না, একদম ব্ল্যাঙ্ক আছে, ওয়েট করো খানিকক্ষণ, ইট শুড কাম, ইট শুড কাম, ইট শুড কাম, ওয়েট করো। আচ্ছা আমি তাহলে প্রথম থেকে আবার যাই, রাইট, প্রথমে কি করছি দেখো, দিস ইজ ম্যাটেরিয়াল, আই ওয়েন্ট টু সিমুলেশন, আফটার সিমুলেশন সি এখান থেকে ইউ ক্যান ডু আ লট অফ থিংস, রাইট, ফ্রম হিয়ার ইউ ক্যান ডু আ লট অফ থিংস। তো এখানে আমাকে বলছে অপশন সি যেতে, নেক্সট অপশন সি যেতে, অর ডান দিকে প্যালেটটা শো করেছে তোমার, না স্যার কিছুই শো করছে, তাহলে ওয়েট করো, শো করা উচিত,
वेट करो, शो करा उचित। আচ্ছা একবার দেখে নাও, তারপরে আবার চেষ্টা করবে। তো গো টু সিমুলেশন অ্যান্ড অ্যানালাইসিস, আফটার ইউ গো টু সিমুলেশন অ্যান্ড অ্যানালাইসিস গো নেক্সট। সি দ্য লোড আর নট গিভেন, দ্য ম্যাটেরিয়ালস হ্যাজ বিন বাট হ্যাজ বিন গিভেন, সো দেন অ্যাড ফিক্সচার্স। অ্যাড ফিক্সচার্স মিন দেয়ার হ্যাজ টু বি এ পয়েন্ট, রাইট? যে পয়েন্টটা ফিক্স হতে হবে, সো আই এম ফিক্সিং দিস ফেস, এই ফেসটা আমি ফিক্স করে দিলাম, মানে এটা নড়ছে চড়ছে না। আফটার দিস ওয়ান্স দ্য ফিক্সচার হ্যাজ বিন অ্যাডেড, ক্লিক অন ওকে and click on next. The next is what? The next is add force. Okay, add force dite bolche, so I have clicked over here. Force ami kothay debo? Eta ekta cantilever beam, so amar bibhinno dhoroner force hote pare. Ami normal force nicchi, force ta ami dicchi suppose ei face ho na, I want to put the force over here, right? Put the force over here. এখন দেখো এইখানেও পয়েন্ট লোড থেকে শুরু করে বিভিন্ন রকম লোড হয়, নট এ সিঙ্গেল টাইপ অফ লোড, দেয়ার ক্যান বি আ মাল্টিপল টাইপ অফ লোড, রাইট? তো এখানে জাস্ট ক্লিক অন ওকে আফটার পুটিং ফোর্স, দ্য ভ্যালু অফ দি ফোর্স, লেটস গিভ দ্য ভ্যালু অফ দি ফোর্স অ্যাজ, কতটা দেব? 100 নিউটন দিয়ে দিই। স্যার এটা টোটাল ফোর্স না পার ইউনিট লেন্থ? টোটাল ফোর্স পার ইউনিট লেন্থ। Then go to next and then that's okay, yield strength is there, run simulation. Is thon a palette asha uchit na actually, upore palette ashe. Once you run simulation it atke jabe. Okay, result chole esche hopefully. All right, so eta jeta dekhte pachho, this is the deflection. Erokom force hole you can see, right? Deflection ekta dekhaacche. Ha sir. তো অনেক রেজাল্ট থাকে, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট রেজাল্ট, এটা হলো তোমার ভন মিসিস এর স্ট্রেস অ্যানালাইসিস। শো করছে না কেন? এই সমস্যা, এই সমস্যা সফটওয়্যার। ওকে জাস্ট নেক্সট করা যাক, ইয়েস কন্টিনিউ করে দিই। সি দিস ইজ ইয়োর স্ট্রেস প্রোগ্রাম, রাইট? স্ট্রেস প্রোগ্রাম ওই সাইডে দেখায়, ফ্যাক্টর অফ সেফটি তোমার 1 আছে, ইউ ক্যান ইনক্রিজ দি ফ্যাক্টর অফ সেফটি, আমি ইনক্রিজ করছি না। এখানে একটা প্যালেট আসার কথা, যে প্যালেটটাও এখানে আসছে না। দিস ইজ দি ডিসপ্লেসমেন্ট, এটা দেখিয়েছে। সি সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট কোথায় হওয়া উচিত আমরা সবাই জানি, এখানে হওয়া উচিত। তো গেন পয়েন্ট, হ্যাঁ, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইজ হোয়াট? 5.381 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিলিমিটার, রাইট? এতটা তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ওকে, এন্ড দেন আস্তে 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 কি হচ্ছে, আস্তে 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 আমরা এখানে আসছি। নাও ডিফরমেশন, ডিফরমেশনটা তোমরা অলরেডি দেখে নিয়েছো কিরকম ডিফরমেশন হবে, এতটা ডিফরমেশন হবে। ফ্যাক্টর অফ সেফটি ইজ হিয়ার ভন মিসেসের জন্য, সেটা এক আমরা নিয়েই নিয়েছি, এখানে কিছু দেখানোর নেই। এটাকে একটু বড় করি, অ্যাকচুয়ালি পুরো রিপোর্টটাও প্রিন্ট করা যায়, প্লে অ্যানিমেশন করলে তুমি দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কীভাবে ডিফরমেশনটা হবে। গো ইন দ্য ডিফরমেশন দেন প্লে অ্যানিমেশন, ইউ ক্যান সি যে ডিফরমেশনটা এইভাবে হবে। ডান ভিউইং দ্য রেজাল্ট, জেনারেট ই ড্রয়িং না, জেনারেট রিপোর্ট। জেনারেট রিপোর্ট করলে ইউ উইল সি আ রিপোর্ট, যেটা ওয়ার্ড ফরম্যাটে তৈরি হবে। ওকে, লেট ইট কাম। সো এটা ওয়ার্ড ফরম্যাট একটা রিপোর্ট তৈরি হবে, তুমি ইচ্ছা করলে ডিজাইনারের নাম এখানে দিয়ে দিতে পারো, আমি টিএইচ দিলাম ধরো এরকম। দেন গো অ্যান্ড জেনারেট, আফটার ইউ জেনারেট ইট একটা রেজাল্ট তৈরি হয়ে যাবে। বাট এই যে ডান দিকে প্যালেট এখন খুললো কেন, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, এটা প্যালেটটা ওপরে খোলা উচিত ছিল। এর আগে আমি যতবার করেছি প্যালেটটা ওপরেই খুলেছে অন্যান্য সফটওয়্যারে, এরকম ডান দিকে খোলে না, এখানে অনেক অপশন থাকে উপরে। এখানে যেমন স্কেচ ফিচার অপশন আছে, ইভ্যালুয়েট অপশন আছে, তেমন একটা অ্যানালাইসিস অপশনে চলে আসে নতুন উইন্ডোতে। এই অফিস প্রোডাক্ট ডিমস এক্সপার্ট দেখতে পাচ্ছ, এরকমই একটা আরেকটা এখানে নতুন প্যালেট খোলে, সেখানে তোমার এই অপশনগুলো থাকে। তো তুমি যখনই জেনারেট করবে এটা,
let it generate. যখন তুমি জেনারেট করবে তুমি দেখবে এরকম তোমার একটা সিমুলেশনের স্টাডি চলে আসবে। এই সিমুলেশনের স্টাডিতে ডিজাইনের নাম আমি টিএইচ দিয়েছিলাম, টিএইচ আছে, স্টাডি নেম ইউ ক্যান চেঞ্জ স্ট্যাটিক অর ডাইনামিক, এটা ওখানেও চেঞ্জ করতে পারো, এখানে এসেও চেঞ্জ করতে পারো। আফটার দ্যাট ইউ উইল সি অল দ্য রেজাল্ট ওভার হিয়ার, রাইট? কি কি প্রপার্টি ছিল সে সমস্ত প্রপার্টিগুলো সি। একটা সলিড বডি আমার আছে, তার মাস কত হওয়া উচিত? আমি যেহেতু স্টিল দিয়েছিলাম সেই স্টিল হিসাবে তার মাস, ভলিউম, ডেন্সিটি, ওয়েট সবকিছু দিয়ে দেবে। দেন মেটেরিয়াল কি মেটেরিয়াল ছিল, স্টেনলেস স্টিল ছিল, মডেল টাইপ হলো ইলাস্টিক আইসোট্রপিক, লিনিয়ার ইলাস্টিক আইসোট্রপিক মডেল, দিস ওয়াজ ওয়ান। ইল্ড স্ট্রেংথ আর কত ছিল, টেনসাইল স্ট্রেংথ কত ছিল, এটা যখন মেটেরিয়াল ডিফাইন করেছি এইগুলো পেয়ে গেছো, দিস আর দি প্রপার্টিজ। এবার ফিক্সচার কি ছিল, একদম পেছনে একটা ফিক্সচার দিয়েছিলাম, তাহলে একটা ফেসে ফিক্সচার ছিল। লোড কি ছিল, একটাই লোড দিয়েছিলাম, নর্মাল ফোর্স 100 নিউটনের ওভার দ্য ফেস। আফটার দ্যাট কি, আফটার দ্যাট তুমি মেশ কি টাইপ করেছো, সলিড মেশ ছিল, আমি কোনো মেশ দিইনি, স্ট্যান্ডার্ড মেশই ছিল। এখানে আমি 3 রকম দিতে পারতাম, কোর্স মেশ দিতে পারতাম, ফাইন মেশ দিতে পারতাম, অ্যান্ড সামহার ইন বিটুইন মিডিয়াম মেশ দিতে পারতাম। আমি মেশিং করেছিলাম না, তো এটা সলিড মেশই ছিল। মেশ ইনফরমেশন, টোটাল নাম্বার অফ নোটস, এতগুলো নোট তারা তৈরি করেছিল, টোটাল এলিমেন্টস এতগুলো ছিল। নোট কি আর এলিমেন্ট কি, এটা তোমরা যখন ফাইনাইট এলিমেন্ট মেথডে যাবে তখন ভালো বুঝতে পারবে। ফর দ্য মোমেন্ট এতটুকু জেনে রাখো, আমি যদি কোনো ম্যাটেরিয়ালকে অনেকগুলো ছোট ছোট টুকরোতে ব্রেক করি না, দোজ আর কল্ড এলিমেন্টস, রাইট? আর এলিমেন্টগুলোর লাইন যেগুলো আছে সেগুলো যেখানে যেখানে ক্রস করছে, দিজ আর কল্ড নোডস, নোডস আর মেন টু বি পয়েন্টস, ওকে? মানে দুটো এলিমেন্টকে ডিভাইড করছে যেগুলো, সেগুলো দিজ আর কল্ড নোডস, ক্লিয়ার? রেসপন্স? Yes, sir. এই যে হ্যাঁ, এটা হলো তোমার, দেখো এটা হলো তোমার মেশিং বলে, কেননা ছোট ছোট অনেক কিছু ব্রেক করছে। দেখো এটা ট্রায়াঙ্গুলার মেশ করেছে, একা একাই করেছে কিন্তু। হ্যাঁ, তুমি যদি অ্যানসিসে যাও, আগেন আমির, তুমি যদি অ্যানসিসে যাও, তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি ধরনের মেশ করতে চাও, তুমি স্কোয়ার মেশ করতে চাও, ট্রায়াঙ্গুলার মেশ করতে চাও, সার্কুলার মেশ করতে চাও, জিজ্ঞাসা করবে, রাইট? এখানে কিন্তু জিজ্ঞাসা করবে না, এখানে তোমার অটোমেটিক্যালি ও মেশ করবে, সেগুলো ট্রায়াঙ্গুলার মেশই থাকবে। তো ট্রায়াঙ্গুলার মেশ দেখো এটা করেছে, মানে ছোট ছোট ট্রায়াঙ্গুলার পার্টে ডিভাইড করেছে, বা অক্টাহাইড্রাল বলতে পারো। তো অক্টাহাইড্রাল বা ট্রায়াঙ্গুলার পার্ট ডিভাইড করেছে। এখন দেখো এগুলো যে যে পয়েন্টে ম্যাচ করছে না, দিজ আর কল নোডস, একটা নোড, দুটো নোড, তিনটে নোড, চারটে নোড, এরকম দিজ আর কল নোডস, রাইট? এবার সেখান থেকে তোমাকে স্টাডি রেজাল্ট কি দেখিয়েছে, তুমি ফোর্স দিয়েছিলে, তাহলে দেখো ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় জেনারেট হবে, এখানে ম্যাক্সিমাম স্ট্রেস জেনারেট হবে, ইয়েস, সেই জন্য এটা রেড দেখিয়েছে। এই তুমি যদি বড় করে দেখো, সি স্ট্রেস 0 থেকে শুরু হচ্ছে, ইল্ড স্ট্রেংথ হলো আমার 172.33, রাইট? আর আমার ম্যাক্সিমাম স্ট্রেস কত হচ্ছে, 65.927। তাহলে এটা কি ফেল করছে, করছে না আমি জেনে গেলাম, ইয়েস, Yes, sir. ক্লিয়ার? ইল্ড স্ট্রেংথটা কোথা থেকে আসলো, যখন মেটেরিয়াল ডিফাইন করেছি তখন ইল্ড স্ট্রেংথ এসছে, আমার ম্যাক্সিমাম স্ট্রেস এতটা এসছে, তাহলে দিস ইজ নট ফেলিং। তাহলে এই কালার কম্বিনেশনটা কি দেখাচ্ছে, ব্লু থেকে যত আমরা রেডের দিকে যাচ্ছি, ব্লু মানে সেখানে স্ট্রেস সব থেকে কম জেনারেট হচ্ছে, রেড মানে সেখানে স্ট্রেস সব থেকে বেশি জেনারেট হচ্ছে। আর আমি ক্যান্টিলিভার বিম এই জন্যই নিয়েছিলাম, বিকজ উই ডু নো যে ক্যান্টিলিভারে সব থেকে বেশি স্ট্রেস জেনারেট হয়, রাইট? মানে ক্যান্টিলিভারের যেই গোড়াটা আছে সেখানে সব থেকে বেশি স্ট্রেস জেনারেট হয়, ইয়েস। Yes, sir. ওকে, তাহলে আর একটা মজার জিনিস দেখাচ্ছি এখানে, বলো, যখন একটা বিম থাকে, বিমটা যখন বেন্ড করে তখন সব থেকে বেশি স্ট্রেস কোথায় জেনারেট হয়, মিড পয়েন্ট পয়েন্টে সব থেকে বেশি স্ট্রেস? ভালো করে বলো, আপার পার্ট, আপার পার্টে, আপার পার্টে, আপারে আর লোয়ারে? আপারে টেনসাইল স্ট্রেস, লোয়ারে আপারে কম্প্রেসিভ টেনশন স্ট্রেস, হয়, রাইট? ইয়েস স্যার, ইয়েস স্যার, হ্যাঁ হ্যাঁ। আর নিউট্রাল অ্যাক্সিসে জিরো স্ট্রেস থাকে, ইয়েস।
নিউট্রাল অ্যাক্সিসে জিরো স্ট্রেস থাকে। তাহলে দেখো এখানে স্ট্রেসটা যদি আমরা ঠিক করে দেখি, কি দেখছি মাঝখানটাতে ব্লু মানে জিরো স্ট্রেস, আপার পার্ট আর লোয়ার পার্টে স্ট্রেস আর ম্যাক্সিমাম। ইয়েস রাইট, ইয়েস স্যার। ওকে, তো এটা তোমরা স্টাডিস এরকম জেনারেট করে দেবে এরা সবকিছু, মানে ইটু আরে উল্টো যাচ্ছে, ইটু জেনারেট দি স্টাডি দেখো ইটু যে এভরিথিং এবাউট তোমরা রেজাল্ট সম্ভব তোমরা রেজাল্ট দে উইল শো ইউ। আমরা কোথায় ছিলাম, স্ট্রেসে ছিলাম রাইট, তারপরে আফটার স্ট্রেস দিস ইজ ইওর ওয়াট দিস ইজ ইওর স্ট্রেন ডিসপ্লেসমেন্ট রাইট, মিলিমিটারে দিয়েছে কত মিলিমিটার, সব থেকে বেশি স্ট্রেন কোথায় হয়েছে এখানে, আগেন ব্লু মানে জিরো রেড মানে সব থেকে বেশি, তো সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট আমরা জানি কোথায় হয়, একদম টপে হয় তাই না, যেখানে ক্যান্টিলিভারে কোথায় হবে সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট, এখানেই হবে এই পয়েন্টেই হবে, লেটস গো টু ডিসপ্লেসমেন্ট এন্ডেই হবে, তাই হয়েছে এখানে ইউ ক্যান সি। ইয়েস, আর সেটা কত স্যার দিস ইজ সিমুলেশন 5 পয়েন্ট এক্সপ্রেসে গিয়ে আপনি রাইট ক্লিক করে একবার মানে শো করুন তো। রাইট ক্লিক করলাম, কিন্তু আসছে না স্যার, নিচে বলছো কি করছি ওখানে স্যার ডবল ক্লিক বলছি করো, মানে সিঙ্গেল আমি ক্লিক, ডবল ক্লিক করো, তুমি কি ডবল ক্লিক করছিলে, না স্যার সিঙ্গেল ক্লিক। না না ডবল ক্লিক, ডবল ক্লিক সবাই কেন ডবল ক্লিক করতে, এসছে না স্যার, এখনো আসেনি, স্যার আপনি কন্টিনিউ করুন দেখি কি আছে। আচ্ছা আরেকটা জিনিস, তো মনে করো আমি এইখানে যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো ছিল এই সমস্ত ইনস্ট্রাকশন আমার দরকার নেই রাইট, তো আমি স্টার্ট ওভার করলাম, এক্সিট করে গেলাম আমার সিমুলেশনে, এখানে যে ওকে আমি এটাকে পুরোপুরি ভাবে চলে যাই, এটাকে ক্লোজ করে দিই, আই ডো নট নিড দিস, আই হ্যাভ ক্লোজ দিস রাইট, আই ডো নট নিড দিস, আই হ্যাভ ক্লোজ দিস। এখন দেখো দিস ইজ মাই অনলি পার্ট রাইট, আমি আবার ইভলিউশনে যাচ্ছি, আই এম সিঙ্গেল ক্লিকে আসছে অ্যাকচুয়ালি, ডাবল ক্লিক ইট, ডু নট নিড টু ডাবল ক্লিক ইট, তো এখানে ক্লিক করার পরে এখানে যেমন প্যালেট খুলছে সিমিলারলি ইউ উইল সি থিংস ওভার হিয়ার রাইট, সো ইউ ক্যান এডিট দেম ফ্রম হিয়ার অলসো, ক্লিক করলে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে ফিক্সড জিওমেট্রিতে ক্লিক করবে, ওয়ান্স ইউ ক্লিক অন ফার্স্ট ফিক্সড জিওমেট্রি ইট উইল আস্ক ফর দি ফেসেস, ইউ ক্যান ক্লিক ইট ওভার হিয়ার, ক্লিক অন ওকে, ফিক্সড জিওমেট্রি হ্যাজ বিন ডান, ইউ ক্যান ক্লিক ইট ওভার হিয়ার রাইট ক্লিক, ইউ ক্যান গো ফর ফোর্স আর প্রেশার, আই উইল গো ফর ফোর্স, সো দেয়ার আর মাল্টিপল টাইপস অফ ফোর্সেস, যেটা এখানে ইট ইজ নট শোয়িং দ্যাট, ইউ ক্যান সিলেক্ট ডাইরেকশন ফর দ্য ফোর্সেস, আই হ্যাভ ইন প্রিভিয়াসলি আই হ্যাভ সিলেক্টেড নর্মাল টু দ্য সার্ফেস রাইট, এখানে ইউ ক্যান জাস্ট চেঞ্জ দি, দিস ইজ নট কম্পার্টিবল, দিস ইজ নট কম্পার্টিবল, দেয়ার হ্যাজ টু বি সামথিং এলস, আচ্ছা আই এম জাস্ট ক্লোজিং ইট, ওকে আই এম আই হ্যাভ সেভড ইট, আই এম জাস্ট ক্লোজিং ইট অ্যান্ড আই উইল ওপেন আ অ্যাসেম্বলি ড্রয়িং, I will open an assembly drawing. I am closing it. I will open an assembly drawing. Click on OK. Click on assembly. Right? Browse. After browse, I will open this part one only. Part one to open column. Right? Part one to open color panel. Let's go to evaluation. Assembly, exploded view, build up materials, new motion study. ওকে লেটস গো টু ইভালুয়েট, ইভালুয়েট সেখান থেকে লেটস গো টু সিমুলেশন এক্সপ্রেস, হিয়ার অলসো দেয়ার শুড বি সামথিং সিমিলার টু সিমুলেশন মোশন স্টাডি, লেআউট দেয়ার শুড নট বিন লেআউট, দেয়ার শুড নট বিন ইভ্যালুয়েট, there should be an evaluate only, assembly visualization, assembly expert, compare document, build checks, drive for sustainability, design study,
না 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 আহা What's happening over here? সিমুলেশন প্যালেট এখান থেকে তো খুলেছে। Don't save this, close this. Open the part drawing only. স্যার, সিমুলেশনের জন্য কি ইন্টারনেট লাগে? তোমার ইন্টারনেট কানেকশন তো আছে? স্যার নেই স্যার, মানে অফ করে রেখেছি। আচ্ছা, ইন্টারনেট লাগে না, একটা অ্যাকচুয়ালি ইয়ে লাগে, একটা অ্যাড অন লাগে, সেটা একা একাই ইনস্টল হয়ে যায়। মেবি তোমার অ্যাড অনটা ইনস্টল নেই, বাট দ্যাট ইজ নট দ্য কেস। দ্য কেস ইজ একটা প্যালেট খোলার কথা উপরে। প্যালেটটা কেন খুলছে না আই ডো নট আন্ডারস্ট্যান্ড। একটা প্যালেট খোলার কথা, অ্যাসেম্বলিতে গিয়ে খুললো, বাট অ্যাসেম্বলি সাপোর্ট করে না, দ্যাট ইজ ট্রু। এখানেও তো ইট শুড হ্যাভ সাপোর্টেড। এখানে যে আছে না পার্ট, এরকম না, এখানে দেয়ার শুড বি আ প্যালেট, আ ডিফারেন্ট প্যালেট, যেমন এরকম স্কেচ আছে, দেয়ার শুড বি আ ডিফারেন্ট প্যালেট ওভার হিয়ার। আচ্ছা ওকে, অফিস প্রোডাক্টে চলে যাও, সেখানে দেখো সলিড ওয়ার্ক সিমুলেশন আছে। তবু এখানে আসছে কেন রে ভাই? দেয়ার শুড বি আ ডিফারেন্ট প্যালেট। Sir, you have opened in part or assembly? Part only. Sir, that is locked for me. It is showing in gray color. Office product গেছো? SolidWorks. Sir, yes, sir. It is showing in gray color. Okay. তাহলে তোমরা Only হয়তো অফিস প্রোডাক্ট SolidWorks ইনস্টল, opening SolidWorks, Toolworks, and AutoView 360. Only these three options are available. ওকে, তো আই থিঙ্ক দিস অপশন ইজ নট ইনস্টল ইন ইউর সিস্টেম। সো এনিওয়ে, ইফ ইউ গো টু সলিড ওয়ার্কস প্রোডাক্টস, ইউ উইল অ্যান্ড ক্লিক অন দিস সলিড ওয়ার্কস সিমুলেশন, রাইট? ইফ ইউ ক্লিক অন দিস সিমুলেশন, সলিড ওয়ার্কস সিমুলেশন, ইউ উইল গেট দিস এক্সট্রা প্যালেট, দিস ইজ কল্ড সিমুলেশন। দেয়ার আই ওয়াজ লুকিং ফর দিস প্যালেট অনলি। ওকে, ওয়ান্স ইউ গো দেয়ার, দেন ইউ ক্যান স্টার্ট এ নিউ স্টাডি। স্টার্ট এ নিউ স্টাডি, ইউ আর স্টার্টিং এ নিউ স্টাডি, রাইট? কল দিস স্টাডি অ্যাজ ক্যান্টিলিভার বিম, সিবি। ওকে, সিবি ওয়ান, ক্যান্টিলিভার বিম ওয়ান, ক্লিক অন ওকে। সো দিস ইজ এ নিউ স্টাডি, সিবি ওয়ান। হিয়ার ইউ ক্যান চেঞ্জ দিস থিংস, রাইট? সো ইউ ক্যান জাস্ট সিলেক্ট দিস পার্ট অ্যান্ড ইউ ক্যান মেশ ইট। হাউ? গো হিয়ার, হোয়ার ইজ দ্য মেশিং পোর্শন, মেশ মেশ মেশ, রেজাল্ট অ্যাডভাইজার, মডেল অন রেজাল্ট, ইয়েস, ক্রিয়েট আ মেশ, ক্লিক অন হাই, ক্লিক ওভার হিয়ার। সো হিয়ার ইউ ক্যান ইদার চুজ ফাইন মেশ, উইচ উইল টেক আ লট অফ টাইম, আর কোর্স মেশ, উইচ উইল টেক লেস টাইম। সি, কোর্স মানে কি, বড় বড় চাঙ্কে তৈরি করবে, মানে ইট উইল মেক ইট ট্রায়াঙ্গুলার, বাট বড় বড় চাঙ্ক তৈরি করবে।
সেখানে তুমি ফাইন করলে অনেক ছোট ছোট ফাইন চাঙ্ক তৈরি করবে, রাইট? ওকে, ইয়েস অর নো, কিছু তো বলো। Yes, sir. ওকে, সো দিস ইজ স্ট্যান্ডার্ড মেস। ইফ ইউ ক্লিক অন কার্ভেচার বেস মেস, দেন দেয়ার ক্যান বি অ্যানাদার মেস, রাইট? ডিফারেন্ট টাইপ অফ মেস হতে পারে। তো আমরা স্ট্যান্ডার্ড মেসে যাব, আমরা ফাইনের বদলে কোর্সে থাকবো। ক্লিক অন ওকে। কেন কোর্স করবো? যাতে টাইমটা কম লাগে। সি, যখনই আমরা ক্লিক করলাম, দেখো কোর্স তৈরি হয়েছে, অনেক বড় 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 ট্রায়াঙ্গুলার মেস তৈরি হয়েছে। দিস আর নট স্মল, দিস আর রিয়েলি বিগ ট্রায়াঙ্গুলার শেপস। ওকে, অনেক বড় 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 ট্রায়াঙ্গুলার এলিমেন্ট তৈরি করেছে। আমরা যদি ফাইন করতাম, এখানে যেমন এই ফেসে দুটো ট্রায়াঙ্গেল আছে, দুটোর বদলে দেখা গেল ছোট ট্রায়াঙ্গেল তৈরি হলো, ছোট ছোট ট্রায়াঙ্গুলার পার্টে ডিভাইড করতো। এখন দিস ট্রায়াঙ্গুলার পোর্শনস আর কল্ড হোয়াট? এলিমেন্টস। মেস তৈরি করে ফেলেছি, এবার কি করব? নাও উই উইল গো ফর ফিক্স অ্যাডভাইজার। আমি তোমাকে বলছিলাম না যে এই প্যালেটটা আমার দরকার, এই প্যালেটটার পরে ফিক্স অ্যাডভাইজারে যেতে হবে। তো লেটস কল, আমরা ফিক্স অ্যাডভাইজার বিভিন্ন রকম করতে পারি। কোনো রোলার রোলার বা স্লাইডার সাপোর্ট হতে পারে, ফিক্সড হিঞ্জ হতে পারে, ইলাস্টিক সাপোর্ট হতে পারে, কিংবা আমার জাস্ট ফিক্স জিওমেট্রি হতে পারে। তো আমি ফিক্স জিওমেট্রিতে যাব। ফিক্স জিওমেট্রিতে গেলে কি হবে? আমি যদি এখানে ক্লিক করে দিই, এটা ফিক্সড হয়ে যাবে। আমি যদি রোলার করি তাহলে কি হবে? রোলার করলে এটা এদিক ওদিক রোল করবে, বাট এদিক ওদিক রোল করতে পারে, বাট কি হবে, এটা এই পাশে আসবে না। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? রোলার তাহলে কি হয়, রোলারকে তুমি একটা কিছু কোনো কিছু সাপোর্টে এগেনস্ট রাখলে রোলারটা রোল করতে পারে, তার ডিগ্রি অফ ফ্রিডম থাকে একটা, কিন্তু সে মানে একটাই ডিগ্রি অফ ফ্রিডম থাকে, দ্যাট ইজ ইন আ সার্টেন পজিশন, একটা ইন আ সার্টেন ওয়ে, রাইট? এখানে দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে রোলার কাজ করছে। এই ফেসটা আমি রোলার করলে দিস উইল মুভ লাইক দিস, দেখতে পাচ্ছ এই পোর্শনটাতে? Yes, sir. ওকে, ফিক্স থাকলে দ্যাট ডোন্ট মুভ অ্যাট অল, সেটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা হিঞ্জ দিয়ে দিই, দ্যাট উইল মুভ লাইক দিস। তো আমরা ফিক্সটি রাখবো, ফিক্স লিখে ওকে করলাম। তারপরে আমরা কি করব? তারপরে আমরা, আচ্ছা, অ্যাপ্লাই ম্যাটেরিয়ালে যাবো না, যেহেতু আমাদের ম্যাটেরিয়াল অলরেডি অ্যাপ্লাই করা আছে। না থাকলে আমরা এখান থেকে গিয়ে ম্যাটেরিয়াল আগেন অ্যাপ্লাই করতে পারতাম। হিঞ্জ কে ফেস ফেসের রেসপেক্টে অ্যাপ্লাই করবো না অ্যাক্সিসের রেসপেক্টে? না, এটা তো আমার ম্যাটেরিয়াল, তো আমি ফেসের রেসপেক্টে অ্যাপ্লাই করবো না, যে আমি এই ফেসটাকে কি, আচ্ছা স্যার হিঞ্জটা, হিঞ্জটা মানে কি করে মুভ করবে ওটা? না হিংসটার জন্য তোমার ইয়ে দরকার হবে, হিংসটার জন্য তোমাকে একটা এক্সট্রা মেটেরিয়াল দিতে হবে, মানে দুটো আলাদা পার্ট দিতে হবে। ইফ ইউ গো অন হিঞ্জ, ইফ ইউ গো অন হিঞ্জ, ইন দ্যাট কেস সি, ইট উইল আস্ক ফর হোয়াট, ইট উইল আস্ক ফর সিলিন্ড্রিক্যাল ফেস। সিলিন্ড্রিক্যাল ফেসটা বলে দিলে সে বুঝে যাবে, না এই সিলিন্ড্রিক্যাল ফেসটা চারদিকে আমাকে ঘোরাতে হবে, রাইট? এইটাতে যেমন কোনো সিলিন্ড্রিক্যাল ফেস নেই, আমি যদি এখান থেকে একটা সিলিন্ড্রিক্যাল ফেস, বা এটা যদি আমার সিলিন্ড্রিক্যাল হতো, যদি এই ক্যান্টিলিভারটা আমার সিলিন্ড্রিক্যাল হতো, বা এই ক্যান্টিলিভারটা আমার সিলিন্ড্রিক্যাল হতো, তাহলে আমি তার উপরে ক্লিক করলেই কি হতো, এই যে গ্রিন এরিয়াটা দেখতে পাচ্ছ না, তো আমার সিস্টেম জেনে যেত না ওইটাকে রেসপেক্ট করে, মানে ওটার সেন্টারকে রেসপেক্ট করে আমাকে রোটেট করতে হবে, দ্যাট উড বি হিঞ্জ। বোঝা গেল? Yes, sir. না বোঝা গেলে একটা করবো হিঞ্জ দিয়ে, আপাতত এটা দেখিনি। তো আমি একটা ফিক্স রোটেট করে দিলাম, রাইট? এবার কি যাবো, এবার যাবো আমি এক্সটার্নাল লোডে। ক্লিক অন হিয়ার, আমার কাছে এতগুলো এক্সটার্নাল লোড আছে, আমি এটাই দেখতে চাইছিলাম যে এটা কোথা থেকে তোমাদের খুঁজে পাবো। তো এক্সটার্নাল লোডে কি আছে? ফোর্স আছে, টর্ক আছে, প্রেশার, গ্র্যাভিটি, সেন্ট্রিফিউগাল ফোর্স, বিয়ারিং লোড। বিয়ারিং লোড কোন কাজে লাগে তোমরা নিশ্চয়ই জানো, কোনো কার্ভ সার্ফেস থাকলে তার উপরে যদি তার প্রজেক্টেড সার্ফেসে যে লোডটা থাকে, দ্যাট ইজ বিয়ারিং লোড। রিমোট লোড, ডিস্ট্রিবিউটেড মাস, টেম্পারেচার, ফ্লো ইফেক্ট, থার্মাল ইফেক্ট। তো আই উইল জাস্ট গো ফর ফোর্স, ক্লিক অন দ্য ফোর্স, রাইট? ইভেন হিয়ার উই ক্যান চেঞ্জ, আই ক্যান স্পিড দ্য ফোর্সেস ইন ডিফারেন্ট ওয়েজ। সো হিয়ার উই ক্যান চেঞ্জ। নাও আই হ্যাভ টু সিলেক্ট হোয়াট, আই হ্যাভ টু সিলেক্ট ফেস অর এজেস, রাইট? সো আই ক্যান সিলেক্ট দিস এজ অর দিস ফেস, লেটস জাস্ট সিলেক্ট দিস এজ ফর দিস মোমেন্ট। ওকে, ক্লিক অন হিয়ার, সিলেক্ট দিস এজ। নাও ওয়ান্স ইউ সিলেক্ট দিস এজ, দেখাচ্ছে এটা অ্যালং আছে, রাইট? আই ডু নট ওয়ান্ট দিস ডিরেকশন ইজ, তো ক্লিক অন হিয়ার, সিলেক্ট ডিরেকশন। তো ডিরেকশন আমার কি হবে, কোন দিক হবে ডিরেকশন? নিচের দিকে হবে, এই দিকে হবে, উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো, ডিরেকশনটাকে চেঞ্জ করতে হলে রিভার্স করে দেবো। বোঝা গেল কি হলো ব্যাপারটা? Yes, sir. রিপিট করবো, No, sir. ওকে।
তো আই জাস্ট সিলেক্টেড দিস ডিরেকশন, মানে এই ডিরেকশনে যাবে, তারপরে যেহেতু এটা নিচের থেকে উপর দিকে দেখাচ্ছিল আই জাস্ট চেঞ্জ দি ডিরেকশন। ওকে, সো আমি এজে এখন লোড দিচ্ছি, আগে কোথায় লোড দিচ্ছিলাম, আগে পুরো ফেসে লোড দিচ্ছিলাম, এখন এজে লোড দিচ্ছি। কতটা লোড দেব, আগেন 100 নিউটন দেওয়া যাক, ক্লিক অন ওকে। আচ্ছা ধরে নি এই লোডের সাথে আমি আর একটা লোড দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ অ্যানাদার লোড, আগেন গো দেয়ার ওয়্যার এক্সটার্নাল লোড, হিয়ার আমি কিসে লোড দেব, এখানে আই জাস্ট আই উইল গো ফর হোয়াট, আই উইল গো ফর টর্ক, রাইট, টর্কে দিচ্ছি। আগেন টর্ক কোথায় দেবো আমি, লেটস সে টর্ক আমি দেবো একটা ফেসে, তো সাপোজ আমি এই ফেসটাতে টর্ক দিতে চাইছি, এই ফেসটাতে টর্ক দিতে চাইছি। আচ্ছা এই ফেসটাতে টর্ক দিলে কিভাবে টুইস্ট করবে, এটা এই দিকে টুইস্ট করবে, ইয়েস ওকে, তুমি এই ফেসটাতে টর্ক দিলে দিস উইল ট্রাই টু টুইস্ট লাইক দিস, অল রাইট। নাও দিস ইজ হোয়াট অ্যাক্সিস অফ সিলিন্ড্রিক্যাল ফেস ফর ডিরেকশন, ডিরেকশন কোন দিকে দিতে চাই আমি, ডিরেকশন আমি এই দিকে উপরের দিকেই দিতে চাইছি, তো আই ক্যান জাস্ট ক্লিক ওভার হিয়ার, আই ক্যান জাস্ট ক্লিক ওভার হিয়ার, এইদিকে ক্লিক করলে এটা এইভাবে যাবে। ওকে জাস্ট ক্লিক ওভার, ক্লিক ওভার হিয়ার, ডিরেকশনটা এইদিকে, এই দিস ইজ মাই ফেস রাইট, অ্যান্ড দ্যাটস ইট। ওকে এইটা এই ফেসে দেওয়া যাবে না দেখাচ্ছে, তো এইদিকে দিলে দিস উইল বি লাইক দিস, অলরাইট, এই ফেসে দিলাম, মানে এইভাবে টুইস্ট করবে, ক্লিক অন, আগেরটা কোথায় গেল, ডিলিট, ক্লিক অন ওকে, প্লিজ সিলেক্ট দ্য অ্যাক্সিস অফ দ্য সিলিন্ডার ফেস টু অ্যাপ্লাই, প্লিজ সিলেক্ট রেফারেন্স অ্যাক্সিস অফ সিলিন্ডার ফেস টু অ্যাপ্লাই। ওকে রেফারেন্স অ্যাক্সিস তো আমার কাছে নেই, তো দিস ইজ মাই টর্ক, এই টর্কটা আমার লাগছে এই দিকটাতে, রেফারেন্স অ্যাক্সিস আই ডু নট হ্যাভ, সেন্টারে যে অ্যাক্সিস শো করছে প্লাস করে, না এটা তো মাঝখানে না, এটা অনেকটা দূরে, আই ডু নট, আই ক্যান নট সিলেক্ট দ্যাট অ্যাক্সিস, আই ক্যান ড্র ওয়ান অ্যাক্সিস, বাট আই অ্যাম ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট, দিস এজ, এই এজটা যদি সিলেক্ট করি তাহলে দ্যাট শুড নট বি দি কেস, রিভার্সে গেলে দ্যাট ওন্ট হ্যাপেন, জাস্ট ক্লিক অন ওকে, ক্লিক অন ওকে, হ্যাঁ এটা হওয়া উচিত না বিকজ এটা নর্মাল চলে যাচ্ছে, হোয়াট ইজ দ্য প্রবলেম, এই ফেসে, এই ফেসে না দিয়ে অন্য ফেসে দিয়ে দেখি তো, টর্ক যদি আমি এই ফেসে না দিয়ে ইফ আই গিভ টর্ক অন দিস ফেস অনলি দেন অলসো আই হ্যাভ টু গিভ আ ডিরেকশন, আই ক্যান গিভ দিস ডিরেকশন হিয়ার, তো দিস ইজ দ্য ডিরেকশন, দ্য টর্ক উইল বি অ্যাপ্লাইড ওভার হিয়ার, আর কিছু করতে হবে, নো দেয়ার ইজ নাথিং, নো সাচ থিং, লেটস মেক ইট অ্যাজ 50, ক্লিক অন ওকে, প্লিজ সিলেক্ট অ্যান অ্যাক্সিস, ওকে আমি একটা অ্যাক্সিস ড্র করেই দিই তাহলে, লেট মি জাস্ট ড্র অ্যান অ্যাক্সিস ওভার হিয়ার, on this plane only, go to perpendicular to this plane, হোয়াট, হোয়াই ইজ ইট নট স্যার মেকিং তবু সেন্স, কলেজ কবে খুলবে? পরে বলছি দাঁড়াও।
why is it not being shown? It has, why is it not being shown? It should be shown. Just wait a second, Bolchi. Just let me go to this part only. This sketch is fine. So go to the sketch, edit the sketch. Go perpendicular to this. Okay, not this one. I will go on top plane. Let's go to top plane. Draw an axis. Let's just draw an axis. Why is it not being shown? It's not being shown. Bolchi ekta dao. मॉडल है जाता है मॉडल है कि आई हैव टू ड्रॉ द एक्सिस गो ऑन द टॉप प्लेन गो टू स्केच ड्रॉ द सेंटर लाइन एंड दैट्स इट क्लिक ऑन ओके सो आई डू हैव द सेंटर लाइन कम हियर कम बैक हियर नाउ अप्लाई द टॉर्क go here external loads apply on top so this should be your face my face should be this one right okay this is my face and this is my axis right this is my axis now click on it distance axis or a cylindrical face to apply on top acha I think this one won't happen that has to be a cylindrical face jodi na thake tale torque apply korte parbo na to ami torque jodi apply korte na pari I can do one more thing I can apply another force over here but ei force ta amar ki hobe force ta amar lateral in dimension hobe so select a dimension and I can click over here so erokom korlo I can see that I can apply another force along a lateral surface so this will work like a torque only okay ki bollam bujhecho yes sir jodi cylindrical surface na hoy tahole to ami torque ta apply korte pachhi na jemon kono shaft er khetre jokhon amra force transmit hoy tokhon torque hoy to amra shekhane tarpor ekta shear force apply korlam jeta kina along the surface hocche right to ami force diye diyechi আমার মেশ করা আছে আমার সারফেসও ফিক্স করা আছে দিস সারফেস ইজ ফিক্সড নাও আই ক্যান গো ফর ওয়াট আই ক্যান গো ফর আই 1 নিউটন ওকে তাহলে রাইট তো এখানে গিয়ে এডিট ডিফিনিশনে যেতে পারি আই ক্যান চেঞ্জ দা ভ্যালু 1 নিউটনের বদলে আই ক্যান গো ফর 30 নিউটন চেঞ্জ করা হলো ভ্যালু ক্লিক অন ওকে নাও গো ওভার হিয়ার এন্ড জাস্ট রান দা প্রোডাক্ট রান ইট ওয়ান্স ইউ রান ইট So this is your result, right? দেখো সামনে থেকে দেখতে পাচ্ছ একটা টুইস্টেড ভাব আছে দিস ইজ টুইস্টেড লাইক দিস ইয়েস সেই জন্য ম্যাক্সিমাম ফোর্সটা তোমার এই পয়েন্টে এসেছে এই মাঝখানে দেখাচ্ছে না কিন্তু এই সাইডে এসেছে বুঝতে পারছ নাও গো টু ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেস স্যার আরেকবার মানে ফ্রন্টে মানে ফ্রন্ট থেকে দেখান দেখাচ্ছি দাও সি দা ডিসপ্লেসমেন্ট সব থেকে বেশি ডিসপ্লেসমেন্ট কোথায় হয়েছে এইখানে হয়েছে কেন ইফ ইউ সি দেখো এই পয়েন্টটাতেও তো এইভাবে টুইস্ট করে দিয়েছে তাহলে এটা একটু উপর দিকে যাচ্ছে এটা এই পয়েন্টের নিচের দিকে আসছে তো ডিসপ্লেসমেন্ট সব থেকে বেশি এখানেই হওয়ার কথা ওকে এবার দিস ইজ দি স্ট্রেন স্ট্রেন সব থেকে বেশি কোথায় জেনারেট হবে যেখানে স্ট্রেস জেনারেট হচ্ছে সেখানেই দিস পয়েন্ট ওকে নাও ওকে কি হলো হ্যাঁ তুমি এটা খুলতে বলেছিলে সি লুক এট দিস সব থেকে বেশি স্ট্রেস আমার জেনারেট হচ্ছে এই পয়েন্টটাতে ওয়াই দিস পয়েন্ট আগে কিন্তু মিডিলে হয়েছিল ইফ ইউ রিমেম্বার দ্য প্রিভিয়াস ওয়ান মিডিলে হয়েছিল এখন এখানে কেন হয়েছে এই পয়েন্টে কেন হয়েছে বিকজ আমরা এই পাশ থেকে টুইস্ট করেছি আই হ্যাভ টুইস্টেড উই হ্যাভ টুইস্টেড ইট ফ্রম দিস পয়েন্ট অ্যাজ ওয়েল রাইট
ইয়েস, আমাদের আগে সব থেকে বেশি ম্যাক্সিমাম কত এসেছিল স্ট্রেস, 100 নিউটন এখানে অ্যাপ্লাই করেছিলাম, এসেছিল কত 60 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এখন কত এসেছে 129 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ম্যাক্সিমাম ওভার হিয়ার। ইয়েস ইয়েস স্যার। ওকে, তো অ্যান্ড দিজ আর দ্য রেজাল্টস। আগেন আমরা রেজাল্ট কীভাবে জেনারেট করতে পারি, আমরা চলে যেতে পারি রিপোর্টে অ্যান্ড ইনক্লুড ইমেজ ফর রিপোর্ট, এখানে গিয়ে আমরা রেজাল্ট জেনারেট করতে পারি। ওকে, আই হ্যাভ ক্লিপিং অ্যানিমেট, ইফ আই গো টু অ্যানিমেট ওভার হিয়ার আই ক্যান সি হোয়াট, আই ক্যান সি দি ডিফ্লেকশন লাইক দিস, কীভাবে ডিফ্লেক্ট করছে। ওকে, সিন ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ বিং শোন ওভার হিয়ার, মিনিমাম ডিফ্লেকশন ইজ বিং শোন ওভার হিয়ার, এটা কিভাবে ডিফ্লেক্ট করছে দ্যাট ইজ অলসো শোন ওভার হিয়ার। নাও আই ক্যান জাস্ট ইনক্রিজ দ্য স্পিড অর আই ক্যান জাস্ট স্লো ডাউন দ্য স্পিড টু জিরো অর ওয়ান। ওকে, ডান, ক্লিক অন ওকে। সো দিস ইজ দি ওয়াট, দিস ইজ দি অ্যানিমেশন পোর্শন, রাইট? সো ডিজাইন ইনসাইট ইজ নাথিং, ডিজাইন ইনসাইট হলো তোমার অ্যাকচুয়ালি কিভাবে স্ট্রেসটা ছড়াচ্ছে, কোনখান থেকে কোনখানটা হলো ডিজাইন কনসিডারেশনে আছে, দ্যাট উইল বি শোন ওভার হিয়ার, যে তোমার লোড কোথায় ম্যাক্সিমাম দেখাচ্ছে। দিস ইজ দ্য পোর্শন যেখানে তোমার লোডটা ম্যাক্সিমাম আছে, রাইট? এটা কতটা ভলিউম, 19.59% ভলিউমে তোমার অ্যাকচুয়াল ম্যাক্সিমাম লোডটা আছে। ওকে, আর এখানে কেমন কিছু নেই। আগেন আমি যদি, এটা তো কানেকশন অ্যাডভাইসার, বিভিন্ন রকম কানেকশন দেওয়া যেতে পারে, এগুলো অ্যাসেম্বলিতে সব থেকে বেশি কাজে লাগে। তো আমি যদি এবার আগেন রিপোর্টে ক্লিক করি, তাহলে কি আসবে, এই পোর্শনটা আসবে এখানে, আই ক্যান জাস্ট সিলেক্ট অল দিস থিংস, আমি অ্যাপেন্ডিক্স ইচ্ছে করে সিলেক্ট করতেও পারি নাও করতে পারি, অ্যাপেন্ডিক্স সিলেক্ট করলে আই ক্যান লিঙ্ক ইট টু সাম এক্সটার্নাল ডেটা, রাইট? সো ডিজাইনার্স নেম আগেন আমি দিয়ে দিলাম তন্ময়, আমি এখানে ক্লিক করলে কোম্পানি নামও নিজে থেকে দিতে পারি, ক্লিক না করলে ওরা একা একাই দিয়ে দেবে। সো আই ক্যান জাস্ট গো অ্যাপ্লাই অ্যান্ড পাবলিশ, once I publish I will get another design data for this, solid works এর মানে এই সিমুলেশন অ্যাড অন কোথা থেকে পেতে পারি? তুমি ইন্টারনেট অন করে ওখানে ক্লিক করো, দেখো অপশন চলে আসবে একে একে, এখানে যে ইভালুয়েট আছে না, এখানে ক্লিক করো বা অফিস প্রোডাক্টে ক্লিক করো, দেখি এখানে কিছু না কিছু অপশন চলেই আসবে, রাইট? আমি সম্ভবত, আমার কাছে যে প্যাকেজটা আছে ওই প্যাকেজে যখন ইনস্টল করেছিলাম তখনই এই অপশনটা ছিল। ঠিক আছে, তুমি ওখানে ক্লিক করো, যদি ক্লিক না ক্লিক করলে না হয় তাহলে দেখবে যে তোমার সলিড ওয়ার্কস রি ইনস্টলেশনে যাবে, ওখানে ওখানে বলবে যে কোনো কিছু মডিফাই করবে, ওখানে তুমি ইয়েটাকে ইনস্টলেশনটাকে মডিফাই করবে, সেখানে অপশন চলে আসবে যদি এভাবে না হয়। এভাবে আগে ক্লিক করে দেখো, ঠিক আছে, ইন্টারনেট অন রেখো। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন আছে এই সেশন থেকে? আলমগীর, অনিমেষ, শুভম, দেখে দেখে তো স্যার বুঝতে পারলাম মানে কি করছে সেটা বুঝতে পারলাম, কোনো প্রবলেম নেই স্যার। ইন্ডাস্ট্রিতে স্যার এইভাবেই তো স্যার রিপোর্টটা করতে হবে ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে তো দেখো, ইন্ডাস্ট্রিতে কিন্তু এত সহজ কিছু ডিজাইন করতে হয় না, প্রচুর কঠিন জিনিস ডিজাইন করতে হয়। হ্যাঁ, এইভাবে রিপোর্ট তৈরি হয়, রিপোর্ট অ্যাকচুয়ালি প্রথমে ওরা তৈরি করবে না, ওরা অপটিমাইজ করবে। তুমি যে, আমি এই রিপোর্টটা যখন দেখলাম না, দিস ইজ নট ফাইনাল রিপোর্ট, গো টু রেজাল্ট অনলি, দেখো এই রেজাল্টটা আমরা দেখছি, দিস ইজ নট ফাইনাল রেজাল্ট। ওরা কি করবে, অপটিমাইজেশনটা কোথা থেকে আসে, এখান থেকে দে উইল কিপ ট্রাইং ডিফারেন্ট মেটেরিয়াল, দে উইল কিপ ট্রাইং ডিফারেন্ট শেপস, দেন দে উইল কিপ ট্রাইং ডিফারেন্ট হোয়াট, ডিফারেন্ট সাইজেস, এটা বাড়াতে কমাতে থাকবে, ডাইমেনশনগুলো চেঞ্জ করতে থাকবে, করতে করতে দেখবে যে সে অপটিমাল রেজাল্টটা কোথায় পাচ্ছে, যেখানে অপটিমাল রেজাল্টটা পেয়ে গেল দ্যাট ইজ ইওর ডিজাইন, তারপরে দে উইল ক্রিয়েট এ রিপোর্ট। বোঝা গেল? ফার্স্ট অপশনের কি ইউজ আছে কিসের? সলিড ওয়ার্কস কস্ট অপশন শো করছিল, তো হ্যাঁ কস্ট অপশন শো করলে,
হ্যাঁ, তুমি যদি মেটেরিয়াল দিয়ে দাও, কস্ট অপশনে তুমি যদি যাও, ওখানে প্রচুর রকম, আচ্ছা চলে যাই, এই কস্টিং এ তুমি যদি যাও, ইউ উইল সি আবার সেই একই জিনিস। আচ্ছা দাদা, তো কস্ট যদি তুমি যাও, এখানে স্টিল আছে রাইট, তো তুমি এখানে স্টিলের দাম একটা দিতেই পারো, সাপোজ 304, এখানে 9.8 ওদের ডিফল্ট দাম দেওয়া আছে, ইউ ক্যান চেঞ্জ ইট, ইউ ক্যান চেঞ্জ ইট ফর হোয়াট, এআই আছে, আইএসও আছে কি এখানে, আইএসও হলে ইউএসডির বদলে ইউ ক্যান গো ফর রুপিস আই থিঙ্ক, ওকে সো নেই আইএস, ইউএসডি আছে, এটা দেখো ইন্টারনেট থেকে নিজেই কস্ট দেখছে যে আজকে কস্ট কত আছে, দেখতে পাচ্ছ নিচে ইন্টারনেট থেকে নিজে নিজে কস্ট নিয়ে নিচ্ছে, ইউ ক্যান গো ফর আইএসও, নিচেটা দেখো, ইউ ক্যান সি ইট রাইট, তো ইন্টারনেট থেকে নিজে কস্ট নিচ্ছে, নেওয়ার পরে ইট ইজ বিং শোন যে এস্টিমেটেড কস্ট এটার কত হতে পারে, 9.8 ইউএসডি পার এলবি পার পাউন্ড হলে এটা কত পাউন্ড ওজন সেটা তো আগে থেকেই জানে, ইট হ্যাজ বিন ক্যালকুলেটেড ফ্রম হিয়ার, তো ইট ইজ এস্টিমেটিং ইটস কস্ট অ্যাজ 169.59, নাও ইউ ক্যান চেঞ্জ দিস কস্ট অ্যাজ 30 পাউন্ড, দেন দ্য কস্ট উইল বি হাউ মাচ, দিস মাচ, ওকে, আগের কস্ট কত ছিল 169.51, তাহলে কস্ট কতটা বাড়লো, 76% বেড়ে গেল রাইট, দেন ইউ ক্যান গো ফর $10 পার এলবি, তাহলে কি দেখো 43% কস্ট কমে গেল আগেরটার থেকে, নাও ইউ ক্যান লক দিস ওয়ান, যে আমার এটা হলো, ইফ ইউ লক দিস ওয়ান মানে কি, দিস ইজ ইউর বেস লাইন, মানে দিস ইজ ইউর টার্গেট, এটার থেকে নিচে নামবো তো ওপরে উঠবো না, 170.79 টার্গেট তোমার, এবার আমি এটাকে টার্গেট সেট করে আই এম জাস্ট সেটিং দ্য কস্ট, আমি মেটেরিয়াল চেঞ্জ করলে কস্ট চেঞ্জ হয়ে যাবে, সি স্টিলের বদলে লেটস জাস্ট গো ফর কপার অ্যালয়েস, কপার অ্যালয়েসে আই এম গোয়িং ফর কপার, তাহলে আমার কস্টটা কত হলো 146 হলো, দাম কমে গেল, আমি অপটিমাইজ করছি, মেটেরিয়াল চেঞ্জ করছি, অপটিমাইজ করছি, বোঝা যাচ্ছে, ওকে, সো ওয়ান্স দিস মেটেরিয়াল হ্যাজ বিন চেঞ্জ, দেন দ্য মেটেরিয়াল ইজ হোয়াট, নাও দ্য মেটেরিয়াল ইজ হোয়াট, দ্য মেটেরিয়াল ইজ ইনস্টেড অফ স্টিল দ্যাট ইজ কপার অ্যালয় রাইট, সো লেটস জাস্ট গো ফর কপার ওয়ান, কপার অ্যালয়, কপার অ্যালয়ে আই হ্যাভ সিলেক্টেড কপার, এখানে কপার কোথায় আছে, কপার নেই, এই তো কপার আছে, ক্লিক অন অ্যাপ্লাই, ক্লোজ, সো দিস ইজ নো কপার, কপারই তো না, স্টেনলেস স্টিলই আছে, কপার হয়নি, এডিট মেটেরিয়াল গো ফর কপার, কপার অ্যালয়েস গো ফর কপার, ক্লিক অন অ্যাপ্লাই, ক্লোজ, কপার চলে আসে, নাও দিস ইজ কপার রাইট, সো নাও দ্য মেটেরিয়াল ইজ কপার ওভার হিয়ার, নাও আই ক্যান লেটস জাস্ট চেক হোয়েদার দ্য মেটেরিয়াল ইজ কপার অর নট, কি হচ্ছে, হোয়াই ইজ ইট নট বিং অ্যাপ্লাইড, নতুন স্টাডি শুরু করতে হবে আই থিঙ্ক, ওকে লেটস জাস্ট রান দ্য সিমুলেশন ফ্রম হিয়ার, রান দ্য সিমুলেশন আগেইন, ওকে ইল্ড স্ট্রেংথ চেঞ্জ হয়েছে, কপার হয়েছে, মেটেরিয়াল ইজ কপার রাইট নাও, হ্যাঁ কপারই আছে, ঠিক আছে, তো সি মেটেরিয়ালটা আমার কপার, মেটেরিয়াল কপার হয়ে গেলে নাও আই ক্যান সি দি স্ট্রেংথ অ্যাজ ওয়েল, দ্য স্ট্রেংথ ইজ 258, দিস ইজ ইয়ার হোয়াট, দিস ইজ দি স্ট্রেস বিং জেনারেটেড ওভার হিয়ার, অ্যান্ড দিস উড বি মাই ডিসপ্লেসমেন্ট ফর দ্য টাইম বিং, দ্য ডিসপ্লেসমেন্ট উইল চেঞ্জ অ্যাজ ওয়েল, সি দ্য ডিসপ্লেসমেন্ট আগে কত ছিল, আগে ছিল সামথিং অ্যারাউন্ড 1.56 অর সামথিং লাইক দ্যাট, এখন কত আছে, এখন 2.85, এইভাবে চেঞ্জ হয়ে গেল, তো আমি কপারে এখানে কস্টটাও দেখে নিলাম, আমি এখানে দেখে নিলাম ওয়েদার কপার ইজ সার্ভিং মাই পারপোজ অর নট, ওয়েদার ইট ইজ ফেলিং অর নট রাইট, এইভাবে অপটিমাইজ করা হয়, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কারোর আর কোনো কোয়েশ্চেন আছে?
না স্যার। অল রাইট, সো দ্যাটস ইট ফর টুডে, বন্ধ করছি এটা। স্যার আই থিঙ্ক একটা ছোট লিঙ্কটা পাঠিয়ে দিবেন গ্রুপে। এটার ভিডিও আপলোডের, ইয়েস স্যার। ওকে আই হোপ যে আমি আপলোডটা পেয়ে যাই। এটা বোধহয় ড্রাইভে সেভ হয়, আমার এখন একটা ডাউনলোড করা হয়নি, পাঠিয়ে দেবো। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। হোপফুলি একটা জিনিস হবে, পরের বার যদি তোমাদেরকে কোনো সিমুলেশন করতে হয় প্রজেক্ট বা কোনো কিছু ক্ষেত্রে, আর তোমাদের কাছে মনে করো অ্যানসিস নেই, আর অ্যানসিস টেকস আ লট অফ টাইম আর লট অফ এফোর্ট, প্লাস তোমার সিস্টেম ক্যাপাবিলিটি হাই হতে হবে, রাইট? তো সেখান থেকে তোমাদের যদি ওই ছোট জন্য কোনো ইনস্টল ইনস্টল করি। তো তার জন্য যদি তোমাদের ছোটখাটো কোনো অ্যানালিসিস করতে হয়, সলিডওয়ার্কস মে সার্ভ দি পারপাস। তো হোপফুলি ইন ফিউচার যখন তোমাদের এরকম কোনো দরকার হবে, ইউ ওন্ট বি কমপ্লিটলি লস্ট। ইভেন যদি অ্যানসিসে তোমাদেরকে কেউ বসিয়ে দেয়, ইউ অ্যাট লিস্ট হ্যাভ সাম আইডিয়া, সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সিমুলেশন। তো আশা করি বেশি প্রবলেম হবে না। এখন দেখো সিমুলেশন অনেক ধরনের হতে পারে, অ্যানসিসে কিন্তু হিট সিমুলেশনের অপশন থাকে, ফ্লো সিমুলেশনের অপশন থাকে, ফোর্স সিমুলেশনের অপশন থাকে। দিস ইজ ফোর্স সিমুলেশন যেটা আমরা করলাম, তো অ্যাট লিস্ট অ্যানসিসে তোমরা ফোর্স সিমুলেশনটাতে ইউ উইল হ্যাভ সাম আইডিয়া, ইউ ক্যান ডু সামথিং, রাইট? Yes, sir. তো দ্যাটস ইট ফর টুডে। এটা তোমাদেরকে দেখানোর আমার প্রচণ্ড ইচ্ছে ছিল, কেননা এটা গতবারের ব্যাচেও এই জিনিসটা দেখিয়েছিলাম, আর এইটা না দেখাতে পারলে মনে হতো যে একটু কিছু বাকি থেকে গেলে। অ্যাটলিস্ট তোমরা এখন জানো যে কি কি করা সম্ভব সলিড ওয়ার্কসে। আর একটা জিনিস দেখানোর ইচ্ছে ছিল, সেটা দেখাতে পারলাম না, সেটা হলো তোমাদের শিট মেটাল ওয়ার্কিং। শিট মেটালে প্রচুর কাজ হয়, শিট মেটাল ওয়ার্কিং তো আমি দেখাতে পারলাম না। যদি কোনোদিন ফিউচারে টাইম হয় দেখিয়ে দেবো, যদি ফিউচারে কোনো ক্লাস হয়। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, রাখছি তাহলে। ওকে স্যার।